গুড মর্নিং, এখন টাইম কটা? 8টা। এখন 8:15 বাজে, আমরা 7:15 সময় বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে 6:30, যাবো অম্বিকা কাল্লা, যেটা বর্ধমানে। তো দেখা যাক কি হয়। তো সকাল থেকেই একদম বৃষ্টি অঝর ঝরে ঝরছে, তো তাও আমরা বেরিয়েছি। এটা আমাদের মনসুন রাইড, এনজয় করছি বৃষ্টি। তো আজকে আমি একা নেই, আজকে আমার সঙ্গে আছে মলয়। হ্যালো এভরিওয়ান, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, অবশ্যই ভালো লাগবে, আগেই লাইক করে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। বাড়ি থেকে আমরা 27 কিলোমিটার চলে এসেছি, আর এখন টাইম হচ্ছে কটা? 8:50। এখন টাইম হচ্ছে 8:50, এখনও 64 কিলোমিটার রাস্তা বাকি আছে অ্যাজ পার গুগল। এখনও 1 ঘন্টা 23 মিনিট যেতে সময় লাগবে। আমরা দেখতে দেখতে 66 কিলোমিটার রাস্তা চলে এসেছি, আর 25 কিলোমিটার রাস্তা বাকি আছে, আর এখন টাইম হচ্ছে 10:05। এখনও আমাদের টিফিন করা হয়নি, কোনো জায়গা পেলে আমরা টিফিন করে নেব। এক সপ্তাহ আগে এখানে মানে পশ্চিমবঙ্গেতে বর্ষা হচ্ছিল না, দক্ষিণবঙ্গে বর্ষা হচ্ছিল না, এখন এত বর্ষা আছে চারদিকে, এবার সবাই ধান বসিয়ে ফেলেছে, যে খরার যে সম্ভাবনাটা ছিল সেটা অনেকাংশে কমে গেছে। তো যাই হোক, ফলন কম হলেও মোট কথা একদম খরা অন্তত হবে না। ওয়েদারটা এখনো পর্যন্ত ঠিকই আছে, এখনো সকালবেলা যেরকম বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে দিকে বেরিয়েছিলাম, এখনো পর্যন্ত ওয়েদারটা ঠিক আছে। আমরা এখন বঞ্চি গ্রামে আছি, একটা টিফিন করার জায়গাও পেয়েছি, আছি পরোটার ঘুগনি। অম্বিকা কাল্লা রেলওয়ে স্টেশনে চলে এসেছি। যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে এই স্টেশনেই আপনাদের নামতে হবে। অবশেষে চলে এসেছি আমরা 108 মন্দিরে, এন্ট্রান্সের মুখেই আছি। তো আমরা অবশেষে 108 মন্দিরে চলে এসেছি, আর আজকে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার সবাইকে শুভেচ্ছা জানাই। এখানে মোট 108টি মন্দির আছে, তো কাউন্টিংটা আমি ভুলে গেছি, বাইরে সম্ভবত 74 আর ভিতরে সম্ভবত 36 আছে। তো বাইরের মন্দিরগুলো যতগুলো আছে, বাইরের মন্দিরে যতগুলো রাউন্ড আছে, একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, এইভাবে আছে। আর ভিতরের যে মন্দিরটা আছে সেই মন্দিরে প্রত্যেকটাই সাদা শিবের মূর্তি আছে, তো এটা একটা শৈব তীর্থ বলা যেতে পারে। তো আপনারা এখানে আসতে পারেন, তো খুবই একটা সুন্দর জায়গা, ঐতিহাসিক জায়গা। ভিতরে একটা পাতকুয়া আছে। মন্দিরের ঠিক অপোজিটেই একটা রাজবাড়ি আছে, সেখানেও আমরা যাব একটু পরেই।
একটা দারুণ সুন্দর মঞ্চ আছে, দেখাচ্ছি। এই দেখুন দারুণ সুন্দর দেখতে। পিছনে একটা পুরনো দিনের পালকি দেখতে পাচ্ছেন, এটা একটা পুরনো দিনের পালকি, দেখাই। এটা একটা খোলা পালকি, এটা যতটা সম্ভব ঠাকুরের কোনো কিছু ঠাকুর আনতে বা নিয়ে যেতে এই পালকিটা ব্যবহার করা হয়, কারণ মানুষ ব্যবহারের পালকি হলে এইভাবে খোলা থাকে না। তো আমি ঠিক এ ব্যাপারে অতটা নলেজ নেই, যদি আপনারা কেউ জানেন তো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। প্রচুর বৃষ্টি হচ্ছে, তবু আমরা যাওয়ার চেষ্টা করছি, ভিতরে ঢোকার চেষ্টা করছি। এখানে জলে জলময় হয়ে আছে একদম, আর এই খুব রাস্তা খুব পিছল। তো আমরা এখানে এখন ভোগ খাবো। আপনারা আমার আগের ভিডিও একটা দেখেছিলেন, বিষ্ণুপুরে গিয়েছিলাম, বিষ্ণুপুরেও এই ধরনের টেরাকোটার মন্দির আপনারা দেখেছিলেন। এখানেও টেরাকোটার মন্দির আছে, একই মন্দির, কিন্তু এখানে টেরাকোটার একটু তফাৎ আছে, পার্থক্য আছে। তো আমরা মন্দিরের দোরের উপর দিয়েই অ্যাকচুয়ালি ঘুরছি, কারণ নিচে একদম জলে ভর্তি হয়ে আছে। আর এখানে যে মণ্ডপটায় আমরা আছি, এই মণ্ডপে দুর্গা পুজো হয়, দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরও তৈরি হচ্ছে এখানে। মন্দিরে ভোগ খেয়ে আমরা এবার ধীরে ধীরে মন্দিরের বাইরে যাচ্ছি। তো 50 টাকার বিনিময়ে আপনারা এখানে আগে থেকে বলে রাখলে ভোগ খেতে পারেন। তো আমরাও ভোগ খেলাম, কিন্তু ভোগের টেস্ট আপনারাই খেয়ে বলবেন কেমন। মন্দির থেকে আমরা এখন বেরোচ্ছি, মন্দির বন্ধ হয়ে যাবে, আবার 4টার সময় খুলবে। এখন বাজে হচ্ছে, এখন 1:30 বাজে। আপনাদের একটা রথ দেখাই, রথের হচ্ছে এখানে স্টিয়ারিং আছে, একটা স্টিয়ারিং, আর এটা দিয়ে রথকে কন্ট্রোল করার জন্য। অদ্ভুত ধরনের রথ। আমরা এখন একটা ফেরিঘাটে এসেছি, ফেরিঘাটে এসে একটা নতুন ধরনের জিনিস দেখলাম, তো সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি, দেখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এর আরেকটা পার্ট আছে, সেটা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পরের পার্টটা অবশ্যই দেখতে পাবেন। আর সাবস্ক্রাইব করার পরে বেল বাটন একটা আসবে, সেই বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর যে নোটিফিকেশান সেটা আপনার কাছে চলে আসবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত, তাহলে ভিডিওটাকে লাইক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, বাই বাই।